ভোর এখন পৌনে ছটা। ওই যে সূর্যি মামা, পাহাড়ের কোল থেকে উদয় হচ্ছে। সূর্যোদয় দেখব বলে আমি কিন্তু 5:20 নাগাদ ছাদে চলে এসেছি। তখন তো এতটা আলো ছিল না, কিন্তু চারিপাশটা বেশ ভালো লাগছিল। টেম্পারেচার এখন দেখাচ্ছে 23 ডিগ্রি। শান্ত নিরিবিলি এই জায়গাটায় শুধু এখন পাখির আওয়াজ আর দূরে ট্রেনের আওয়াজ। আরো কিছুক্ষণ এই পরিবেশটা একটু উপভোগ করি, এরপর নিচে চলে যাব। আজকে তো অনেক জায়গায় ঘুরতে হবে, তো তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হবে। নয় আমরা সবাই স্নান সেরে একদম রেডি হয়ে নিয়েছি। এখন আমরা করতে যাব ব্রেকফাস্ট। লজের অপোজিটের হোটেলটাতেই আমরা করতে যাচ্ছি ব্রেকফাস্ট। তবে হিরকও ব্রেকফাস্টের খাবার দাবার কিছু নিয়ে নিয়েছে। ব্রেকফাস্টে আমরা খাবো এখন বাটার টোস্ট। আর সকালে উঠে হিরক ডিম সব সেদ্ধ করে নিয়েছে রাইস কুকারে, তো ডিম সেদ্ধটাও নিয়ে নেব। আর কালকে কলা কেনা হয়েছিল, সেটাও এখন নিয়ে নেব। আর ব্রেকফাস্ট করে নিয়েই একবারে বেরোবো। কাল রাতের ডিনার বানানোর সময় ঔমসী হিরককে খুব হেল্প করেছে, ওরা আমায় কিছুই করতে দেয়নি। আমি আজকে জোর করেই একটু হিরকের সাথে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিলাম, তাড়াতাড়ি হয়েও গেল। আর এই দেখো আমাদের ব্রেকফাস্ট, চটপট করে খেয়ে নি, 8:30 আমাদের বেরোনোর কথা। ব্রেকফাস্ট সেরে বেরোতে একটু দেরি হলো, এখন 9:45 বাজে। আজকে আমরা যেসব জায়গা ঘুরব, তো যেতে যেতে সবকিছু তো তোমাদের সাথে শেয়ার করবই। তবে আজকে আমাদের সাথে আর একজনও যাবে, সে হচ্ছে এখানকার লোকাল ছেলে মহেশ্বর মাহাতো আর কি। ও অ্যাকচুয়ালি স্কুলে পড়ায়, আর তার সঙ্গে গাইডের হিসেবে লোকজন নিয়ে যায়। তো ওর সঙ্গে আমি যোগাযোগ করাতে বলে ঠিক আছে আপনি আসুন, আমি আপনাকে সব স্পটগুলো ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেবো। তো হ্যালো, ঠিক আছে। তো একটু আগে ঝালদার ওখানে দাঁড়িয়ে আছে, তো ওই একসঙ্গেই আমাদের নিয়ে আর কি আজকে সব জায়গায় ঘোরাবে। আমি মোটামুটি ওকে একটা লিস্ট পাঠিয়ে দিয়েছিলাম কোন কোন জায়গাগুলো আমরা ঘুরে দেখবো আর কি। তো সেই অনুযায়ী একটা প্ল্যান বানিয়ে রেখেছে কোনটা আগে যাব কোনটা পরে যাব, কারণ এখানে লোকজনদের থেকে গাইড পাওয়াটা মানে রাস্তা চেনাটা একটা একটু ডিফিকাল্ট আর কি, কারণ সবাই ঠিক মতো রাস্তা বলতে পারে না বা বোঝাতে পারে না আর কি। সেই কারণে ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে তো গন্ডগোল করে ফেলে, কারোর বাড়ির উঠোনে নিয়ে চলে গেল, কারোর বাড়ির পাশের রাস্তা দিয়ে নিয়ে গেল ওখানে জল। হ্যাঁ, তারপরে এখানে ওর সুবিধে আছে গাইডে, সেই জন্য আসলাম যে তাকে ওর সাথেই ঘুরি যায়, আমাদের ঘুরতেও সুবিধে হবে আর স্পটগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি পৌঁছেও যাবো, কারণ রাস্তাঘাট ওর সব চেনা। আজকে যে জায়গাগুলো ঘুরবো সেই জায়গাগুলোর মধ্যে বেশিরভাগ জায়গা আমরা আগে ঘুরে দেখিনি। পুরুলিয়া মানেই চিরাচরিত যে জায়গাগুলো আমরা সবাই জানি চিনি, সেই জায়গাগুলো তো 10 বছর আগে আমরা ঘুরেছি। এবার যাব কিনা জানি না, তবে এবার পুরুলিয়ায় আমরা একটু অন্যরকম ভাবেই এক্সপ্লোর করব। জঙ্গল, গ্রাম আর তুলিন ঝালদারের দিকে যখন এই সময় এসেইছি, অবশ্যই পলাশের সৌন্দর্য তো দেখবই। ওই যে মহেশ্বর এসে গেছে, এবার মহেশ্বরকে নিয়ে আমরা রওনা হলাম। ঝালদা থেকে আমরা ডান দিকের রাস্তা ধরে বেগুনকোদর গ্রাম যেখানে, সেই রাস্তার দিকেই যাচ্ছি। আর রাস্তার চারিদিকে তো দেখতেই পাচ্ছ পলাশ আর পলাশ। তবে বলছে এক সপ্তাহ যদি আমরা আগে আসতাম
তাহলে কিন্তু পলাশ আরো দেখতে পেতাম। আজকে আমরা পলাশ বনির দিকেও যাব, তো দেখা যাক কিরকম পলাশ দেখতে পাই। আর এই যে আমরা কিন্তু এখন বেগুন কোদর গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে নতুন করে কিছু বলার নেই, তবে পুরুলিয়াকে খুব কাছ থেকে দেখতে হলে, জানতে হলে, পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে হলে ঝালদা তুলিন সার্কিটে আসতেই হবে। বেগুন কোদর গ্রাম ছাড়িয়ে আমরা চলেছি আমাদের প্রথম গন্তব্যের দিকে। সেখানে পৌঁছতে মাঝে মাঝে কাঁচা পাকার রাস্তা, মাঝে মাঝে জঙ্গল, আর কিছু দূরে দূরে যে গ্রাম দেখা যাচ্ছে সেই গ্রামের মধ্যে দিয়ে রাস্তা ধরে চলেছি। আজ আমরা প্রথম দেখব মুরগুমা ড্যাম, যেটা ঝালদা থেকে 25 কিলোমিটার দূরে রয়েছে। ঝালদা থেকে এখানে আসতে সময় লাগে গ্রামের রাস্তা ধরে 55 মিনিট। চলে এসেছি মুরগুমা ড্যাম, আর আমি ভিডিও করছি দেখে এই ছোট্ট শিশু এগিয়ে আসলো, বলল আমারও একটু ভিডিও করো। তোমরা হয়তো অনেকেই মুরগুমা ড্যামে এসেছ, কিন্তু আমাদের এই প্রথমবার আসা। আর ওই যে দূরে সিঁড়ি দেখা যাচ্ছে, ওই সিঁড়ি দিয়ে এখন উপরের দিকে উঠতে হবে। মুরগুমা ড্যাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের পাদদেশে মুরগুমা গ্রামের খুব কাছেই অবস্থিত। এই মুরগুমা বাঁধ পশ্চিমবঙ্গের কংসাবতী নদীর উপনদী সহরাজোর নদীর উপর নির্মিত। এই ড্যামটাকে চারিদিক থেকে ঘিরে রয়েছে পাহাড়, বন, আর এর মধ্যে বেশ কয়েকটি ছোট ছোট দ্বীপ। সেই দূর থেকে লক্ষ্য করছিলাম, হাঁটতে হাঁটতে পলাশ গাছের কাছে চলে এলাম। এই মুরগুমা ড্যামের কাছে যে মুরগুমা গ্রাম রয়েছে সেখানে সাঁওতাল জনগোষ্ঠীরই বসবাস, আর এখানে মানুষ কৃষিকাজের উপরই নির্ভরশীল। তবে সরকার এই জায়গাটিকে ট্যুরিস্ট স্পট হিসেবে দেখানোর ফলে এই জায়গার অর্থনৈতিক উন্নতি আশা করা যায়। মুরগুমা ড্যাম ঘুরে আমরা যাচ্ছি এখন সামনের পাহাড়ের মাথায়, ওখানেই রয়েছে উকাম্বুরু ভিউ পয়েন্ট। মহেশ্বর বলছে পাহাড়ে ওঠার আগে আপনি একবার নেবে রাস্তাটা দেখে নিন, কারণ রাস্তাটা কিন্তু অনেকটাই খাড়াই, যদি অসুবিধে হয় তাহলে সেক্ষেত্রে আমরা হেঁটে উঠব ওপরে। আমি বললাম ঠিক আছে চলো তো দেখি আগে রাস্তাটা। প্রথম দিকে চড়াইটা তো মোটামুটি ঠিকঠাক আছে, সেকেন্ড গিয়ারেই গাড়ি মোটামুটি টানা যাচ্ছে, অসুবিধে হচ্ছে না। যদি এরকম রাস্তা হয় তাহলে তো অসুবিধে হবে না, ওপরে উঠে যেতেই পারবো। কিন্তু এই জায়গা থেকে রাস্তাটা বেশ অনেকটাই খাড়াই, অনেকটা মনে পড়ছে দার্জিলিং এ যাওয়ার সময় রোহিণী রোডের এরকম রাস্তা আমরা পেয়েছি। এখানে আর সেকেন্ড গিয়ারে গাড়ি উঠলো না, ফার্স্ট গিয়ারেই আমাকে এনে তুলতে হলো। কিন্তু ঠিক আছে, অসুবিধা হয়নি। উল্টো দিক থেকে গাড়ি আসলে হয়তো একটু সাইড করতে হতো, কিন্তু এখন যেহেতু একদম ফাঁকা ওই জন্য নিশ্চিন্তে চলে এলাম। রাস্তাটা এতটাও সহজ নয়, কিন্তু হীরক খুব সুন্দরভাবে ড্রাইভ করে আমাদের নিয়ে এলো উকাম্বুরু ভিউ পয়েন্টে। এই তো দুদিন আগে গুড ফ্রাইডে, হোলি এইসব গেল, তো শুনলাম এখানে গাড়ি দাঁড় করানো যাচ্ছিল না, এত লোকের ভিড় ছিল। আর এই যে ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তা, কিছুটা হেঁটেই যেতে হবে। আর রাস্তাটায় ঢুকেই বুঝলাম চড়াই উতরাই একটু আধটু তো রয়েছে। ভিউ পয়েন্ট যেতে রাস্তাতে ছোট ছোট অনেক দোকানই রয়েছে, যেখানে ব্রেড, অমলেট, ম্যাগি, মিনারেল ওয়াটার, কোল্ড ড্রিঙ্ক এই সবই পাওয়া যাচ্ছে। তবে আজকে দোকানপাট একটু কমই খুলেছে। আর এই যে হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছে গেছি ওকাম্বুরু ভিউ পয়েন্টে। আর যত সামনের দিকে এগোচ্ছি অসাধারণ লাগছে, দেখতেই পাচ্ছ চারিদিকে প্রচুর গাছপালা। ছাতা মাথায় দিয়ে ভিউ পয়েন্টের এখানে এসেছিলাম ঠিকই, কিন্তু এত হাওয়া দিচ্ছে ছাতা বন্ধ রাখতে হলো। প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি আমরা সবাই। কিছুক্ষণ সময় কাটিয়ে নেওয়ার পর এবার নিচে নামার পালা। আর জানো তো ওকাম্বুরু ভিউ পয়েন্টের আর একটা নামও আছে, সুইসাইড পয়েন্ট। ভিউ পয়েন্ট থেকে নিচে নামার আগে ছাউনিতে বসে আমরা খেয়ে নিচ্ছি শশা। আর শশা খেতে খেতে উকাম্বুরু ভিউ পয়েন্ট আর সুইসাইড পয়েন্ট নিয়ে কথা হচ্ছে। তো
পাহাড়ের উপর জঙ্গলের মধ্যে আঁকাবাঁকা পথ ধরে আমরা রওনা হলাম। আমাদের অফ রোড জার্নি শুরু হলো বলা চলে। বরাবর আমরা পছন্দ করি এরম ভাবে ঘুরে বেড়াতে। সামনেই শালবন, আর আমরা কিন্তু জঙ্গলের অনেকটা ভেতরে ঢুকে এসেছি। এই জঙ্গলে হাতির একটু ভয় রয়েছে, তাছাড়া আর সেরম কোনো ভয় নেই। জঙ্গলের অনেক গভীরে আদিবাসীদেরও গ্রাম রয়েছে, যা আমরা এই যাওয়ার পথেই দেখতে পাব। রাস্তার প্রতিটা বাঁকে জঙ্গলের এক এক রকম রূপ। এই রাস্তা দিয়ে গাড়ি খুব কম চলাচলই করে, যেহেতু আমরা প্রকৃতির মধ্যে থাকতে চেয়েছি, জঙ্গলের মধ্যে ঘুরতে চেয়েছি, গ্রাম ঘুরতে চেয়েছি, আর পলাশ ফুলের বন দেখতে চেয়েছি, তাই এই রাস্তাতেই আসা। আর এই দেখো, এগুলো লতানে পলাশ। পায়ে হেঁটে ঘোরাঘুরি করা আমাদের তো বরাবর পছন্দ, তাই যখনই সুযোগ পাচ্ছি গাড়ি থেকে নেমে একটু চারপাশটা ঘুরে দেখছি। এই জঙ্গল এমনই, এখানে পায়ে হেঁটে সব জায়গায় ঘোরা যাবে না। আর এই যে আমরা এখন যাচ্ছি যে রাস্তাটা দিয়ে, মহেশ্বর বলল এটা অযোধ্যা পাহাড়ের মাঝ বরাবর রাস্তা। এই গ্রামটা ঢোকার পরেই অদ্ভুত একটা গন্ধ নাকে আসতে লাগলো। আর মহেশ্বর বলল, ওই যে গাছটা দেখছো, এটা মহুল গাছ। হীরক আর মহেশ্বর মিলে মহুল ফল গাছের নিচ থেকে কুড়িয়ে আনলো। আর হীরক বলছে, দেখো তো এই গন্ধটাই তুমি পাচ্ছ কিনা। এটারই গন্ধ আছে, আমি বললাম না কিরকম একটা গন্ধ আছে এই জঙ্গলটা। এই গ্রামের জঙ্গলে ভর্তি মহুল গাছ, আর সারাদিন মানে এই গ্রামের মেয়েরা বউরা মহুল ফল কুড়িয়ে ঘরে নিয়ে যাচ্ছে। এই গভীর জঙ্গলের মধ্যে হঠাৎই চোখে পড়লো আম বাগান, আর ওই দূরে দেখো সব লাল হয়ে রয়েছে। এটা কিন্তু পলাশ বনি নয়, কিন্তু এখানে ভর্তি পলাশ গাছ রয়েছে। গাছপালার মধ্যে দিয়ে কাঁচা পাকা রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎই এই খোলামেলা জায়গাটা দেখতে পেলাম, আর তখনই আমরা গাড়ি দাঁড় করালাম। আমরাও গাড়ি থেকে নেমে পড়লাম এখানকার সৌন্দর্যকে উপভোগ করব বলে। পলাশ গাছ তো রয়েছে, আবার অনেক পলাশ গাছে ফুলও ঝরে পড়েছে। এছাড়াও এখানে নাম না জানা অনেক গাছ রয়েছে, যাদের পুরনো পাতা ঝরে পড়ে নতুন পাতার আগমন ঘটছে। ঘুরতে ঘুরতে সময়ের জ্ঞান নেই, বেজে গেছে পৌনে একটা, পেট চুঁই চুঁই করছে, তাই এই মনোরম পরিবেশে দাঁড়িয়ে একটু কেক খেয়ে নেওয়া হচ্ছে সবাই মিলে। এখানে গরম আছে ঠিকই, কিন্তু ঘাম সেভাবে হচ্ছে না। আর যদি গাছের তলায় দাঁড়ানো যায় তাহলে বেশ সুন্দর ঠান্ডা ফুরফুরে হাওয়া। খাওয়া দাওয়া শেষ হতে না হতেই পৃথার কাণ্ড দেখো, পলাশ বন থেকে এক গুচ্ছ পলাশ ফুল নিয়ে আসছে। কাল আসার সময় থেকেই ও পলাশ ফুল কুড়িয়ে যাচ্ছে। এর আগে হয়তো তোমাদেরকে বলেছিলাম, এই শুকনো পাতার আওয়াজ আমার আর ঐশীর ভীষণ ভালো লাগে। আর ঐশী এখন আমার দেখা দেখি যাচ্ছে পলাশ ফুল আনতে। গাড়িতে এখন ভর্তি পলাশ ফুল, আর তার সাথে মহুল ফল, যার গন্ধ ও গাড়িতে মোমো করছে। সেই কখন থেকে ঐশী পলাশ ফুল কুড়িয়ে যাচ্ছে, আমরা ডেকে যাচ্ছি শুনছেই না। বলছে একটা সুতো হলে ভালো হতো, এই পলাশ ফুলের মালা গড়তাম। এই দেখো কত পলাশ ফুল এনেছে। যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেই রাস্তা ধরে একটু এগোলেই এই জায়গাটা, দূর থেকে এত লাল লাগছে তাই আমরা কাছে না এসে আর থাকতে পারলাম না। চোখের সামনে পলাশের সমাহার। পুরুলিয়ায় নাকি তিনটে রঙের পলাশ দেখা যায়, একটা গাঢ় কমলা, একটা হালকা কমলা, আর একটা একটু কালচে লাল ধরনের পলাশ। প্রতি বছর নয়, তবে এক বছর অন্তর এখানে হলুদ পলাশও দেখতে পাওয়া যায়। এবছরই ফুটেছে, আর এবছর সাদা পলাশেরও এই পুরুলিয়ায় সন্ধান মিলেছে। ঐশী মনের আনন্দে গাছ থেকে পলাশ ফুল নিচ্ছে। গাছ থেকে পলাশ ফুল নেওয়াটা ঠিক হবে কিনা বুঝতে পারছিলাম না, কিন্তু মহেশ্বর বলল এখানে তো প্রচুর পলাশ গাছ, আর এই ফুল কিছুদিন পরেই সব নষ্ট হয়ে যাবে, দু একটা নিলে ক্ষতি নেই। আমাদের মতো পর্যটকরা যেমন দূর দূরান্ত থেকে এই বসন্তের সময় পলাশ ফুলের সৌন্দর্য দেখতে পুরুলিয়া আসি, কিন্তু শুনলাম
এখানকার বেশিরভাগ মানুষের কাছে ফুলের থেকেও এই গাছের পাতা আর ডালপালা খুবই মূল্যবান। এই গাছের পাতাকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় আর ডালপালাকে আসবাবপত্র বানাতে কাজে লাগানো হয়। পলাশবনি এখনো আমরা যাইনি, কিন্তু তার আগেই এই জঙ্গলের মধ্যে এত সুন্দর পলাশবন দেখলাম মন আনন্দে ভরে উঠল। আসলে এই জায়গাগুলো একদমই আনটাচড, পর্যটকদের ভিড় এখানে একদমই থাকে না। তাই তো বসন্তের শেষ সময়েও চারিদিকে যখন পলাশ ফুল ঝরে পড়েছে, এখানে পলাশ ফুল এখনো দেখতে পাওয়া যাচ্ছে। গ্রামের রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে, আর জানো তো এই রাস্তায় প্রচুর ময়ূরের ডাক আমরা শুনতে পেলাম, কিন্তু চোখে একটাও ময়ূর দেখতে পেলাম না। গ্রাম জঙ্গলের কাঁচা রাস্তা পেরিয়ে আমরা সামনের পাকা রাস্তাটা ধরব, আর এই রাস্তাটা সোজা চলে গেছে আপার ড্যামের দিকে। ঘুরতে ঘুরতে আমরা যখন আপার ড্যামের কাছাকাছি চলেই এসেছি, তাই ভাবলাম আরো একবার আপার ড্যামটা ঘুরে দেখা যাক। সেই তো 10 বছর আগে এসেছিলাম আপার ড্যামে, তখন ঐশী অনেক ছোট ছিল। ওমের একটু একটু স্মৃতিতে থাকলেও ঐশীর কিন্তু কিচ্ছুই মনে নেই, তাই ভাবলাম ওদের জন্যই আরো একবার এখানে ঘুরে নেওয়া যাক। আর নতুন করে কি বলবো, আমাদের সবার পরিচিত পুরুলিয়ার আপার ড্যাম। আর এই দেখো আপার ড্যামের ওপরে কিছু ছোট ছোট দোকানপাট বসেছে। আগের বার এরকম অনেক মুখোশ নিয়ে গেছিলাম চড়িদা গ্রাম থেকে, আর এটা দেখে আমার তো ইচ্ছে হচ্ছে একটু চড়িদা গ্রামের দিকেও যাই, তো দেখি কি হয়। আপাতত এখান থেকেই এখন আমি কিছু শপিং করছি। আর এই যে আমার নেওয়া হয়ে গেল বাড়ির জন্য, আর কি নিয়েছি চলো তোমাদের দেখাচ্ছি। এরম টাইপের দুটো মুখোশ নিয়েছি, আগে যেই মুখোশটা নিয়েছিলাম বাড়ির জন্য সেটা নষ্ট হয়ে গেছে, ভালোই হয়েছে পেয়ে গেলাম এখানে। চলো আপার ড্যাম ঘুরে নিয়ে এবার নিচের দিকে নামবো। ঘড়িতে বাজে 2:10, সবার প্রচন্ড খিদে পেয়ে গেছে, নিচের দিকে নেমেই খাওয়া দাওয়া সারতে হবে। তবে নিচের দিকে নামার আগে ওই যে দেখা যাচ্ছে লোয়ার ড্যাম, আগের বার যখন এসেছিলাম এই সবই আমরা দেখেছিলাম, তাই আর এখন ভিউ পয়েন্টে দাঁড়ালাম না, সোজা এখন নিচেই যাব। আর নিচের দিকে নামতে নামতে আজকের পর্বটা এখানেই শেষ করছি। এরপর আমরা কোথায় গেলাম কি করলাম এই সব নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আজকের পর্বটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করো, আর অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করো। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।